নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল আরামবাগ সাংগঠনিক জেলা। এদিন দৌলতপুরের জেলা কার্যালয় থেকে হয়ে পল্লীশ্রী মোড়ে অবরোধ করে বিজেপি নেতৃত্ব। কর্মীরা দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বেশ কিছুক্ষণ অবরোধ চলার কারণে বর্ধমান আরামবাগ এবং আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্বরা। সেদিনের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকন্যা মেদ্দা, পারমিতা ব্যানার্জি, বিজেপি নেতা সুমন তেওয়ারি থেকে অন্যান্য নেতৃত্বরা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা সভাপতি বিমল ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা, তাদের মুখ থেকেই শুনে নেব। আরামবাগ থেকে গৌরাঙ্গ পটবালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আপনি সবজি বাজারে যান, মাছের বাজারে যান, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সব জায়গায় জিনিসের দাম আগুন। তার প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে একটা প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কমানো হয়। আপনারা তো বিধানসভায় যান, সেখানে তো আওয়াজ তোলা হয়েছে। সামান্য এই 2024-29টা সিট পাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের উপর যেইভাবে অর্থনৈতিকভাবে জুলুম চালাচ্ছে, এটা এক প্রকার খুব বাজে বিষয়। তারই প্রতিবাদে আজকে মহিলা মোর্চার উদ্যোগে এই পল্লীশ্রী থেকে দৌলতপুর থেকে শুরু হচ্ছে, আর আরও আগে যে পল্লীশ্রীর মোড়ে ওখানে প্রতীকী অবরোধ। তো মূল্য বৃদ্ধি হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকে এই আন্দোলন। আর সাধারণ মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে এত আওয়াজের দাম মানুষ তারপরে খাবে কি? দেওয়ার হলে ভালো জিনিস, একটা পুরো সংসার চালিয়ে দিক না ওরা। কত হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কী হবে? 40-50 টাকা আলুর দাম, তারপরে আর বুঝতে পাবলিক বুঝুক একটু। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে, দিনের পর দিন আনাজের দাম যা বাড়ছে আস্তে আস্তে, সাধারণ মানুষ খাবে কি? মানুষকে তুলে তো ধরতে হবে, মানুষকে বোকা বানানো বেশি দিন যাবে না, মানুষকে বোকা বানানো। হ্যাঁ, কী আছে পতাকাট বিজেপি বৃষ্টি ঝড় কিছুই এ করে না, রাস্তা বিজেপি সবসময় আছে। আমার নাম পারমিতা ব্যানার্জি, রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আরামবাগ জেলার ইনচার্জ। জেলার মহিলা মোর্চার বর্ধিত কমিটি নিয়ে একটা কার্যকারিণী বৈঠক ছিল এবং কার্যকারিণী সভার পর আমাদের বৃক্ষরোপণ একটা প্রোগ্রাম ছিল, সেটাও হয়েছে। এবং এই এখন এবারে তৃণমূলে লাগাতার যে মূল্যবৃদ্ধি সমস্ত জিনিস নিয়ে, আলু বলুন, সমস্ত সবজি এবং আরও অন্যান্য দ্রব্যের যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি নিয়ে আমাদের একটা মিছিল নিয়ে এবং কিছুক্ষণের জন্য আন্দোলন হবে। আমাদের এখন দৌলতপুর জেলা অফিস থেকে পল্লীশ্রীর মোড় পর্যন্ত যাওয়া হবে এবং ওখানে গিয়ে আন্দোলন আমাদের হবে। আমার নাম স্মৃতিকন্যা মেদ্দা, আর আমার সাংগঠনিক জেলার মহিলা মোর্চা।